من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان رسول শুনিয়ে দিয়েছেন অপরাধীর অপরাধ যখন দেখতে পাবে প্রথমে দেখো ঠিক করে যদি দেখো যে মুহাববতে হবে হাতটা চালাও তোমার ক্ষমতা আছে যদি দেখো হাত চালানো ঠিক হবে না তাহলে মুখটা ব্যবহার করো যদি দেখো মুখটা চালানো ঠিক হবে না তাহলে হৃদয় থেকে ঘৃণা করো আমার দিকে সুপে দাও আমার কাছে ছেড়ে দাও এ বাদ্দিরা সুনারা লালেরা ফিতনাতে জড়াবে না অশান্তিতে জড়াবে না অন্যায় কাজে জড়াবে না ভালো একটা করতে গিয়ে হাজারটা ভুলের জন্য সূচনা করে দেবেন না আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীকে শুনিয়ে দিয়েছেন বাল্লাযীনা মাহু আসিদ্দা ওয়ালাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকান সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ দালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল 26 পারা সূরা ফাতার 28 নম্বর আয়াতে ডান দিকে নিচের দিকেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন রাসূল তোমার সাথী যারা তোমার সঙ্গী যারা খাঁটি উম্মতে মুহাম্মাদের নমুনা শুনিয়ে দিয়েছে ওয়াল্লাযীনা মাহু আসিদ্দা ওয়ালাল কুফার উম্মতে হাবিব তোমার হবি যারা অন্যার সঙ্গে আপোষ করবে না তারা রুহামাউ বাইনাহুম তাদের হৃদয়ে তারাপ থাকবে ভালোবাসা থাকবে ঘৃণার চলে কাউকে ফেলবে না অপরাধী যদি অপরাধ করে তাকে তুমি অপরাধের কথা বলতে পারো সমাজে উলঙ্গ করে বেইজ্জতি করা যাবে না কথা বুঝেছে মানুষের ভুল হতেই পারে পায় না পায় তাই বলে আপনি চৌমাথায় তাকে উলঙ্গ করবে এটা তো আপনার বুদ্ধিমানের পরিচয় হলো না তার ইজ্জত রেখে তার অপরাধটাকে পাশে দাঁড়িয়ে বলো সাহাবীর নামাজ ভুল হয়ে গেছে সাহাবীর নামাজ ভুল হয়ে গেছে কথা বুঝেছেন না বুঝেন না আল্লাহ রাসূল এসে বললেন আচ্ছা আমি নামাজটা পড়ছি দেখুন তো ঠিক হচ্ছে কিনা কথা বুঝেন না রাসূল নামাজ পড়ে দেখালেন সাহাবী বুঝে নিলেন আমার এইখানে ভুল হয়েছে সতর্ক হয়ে গেল অপরাধীর অপরাধকে দেখানো হলো কিন্তু ইজ্জত রেখে দেখানো হলো রাসূল বলতেই পারেন দেখ বুঝেন নামাজই হয় না যা পারতেন না সাহাবীর মন ভেঙে যেত সবার সামনে বেইজ্জতি হয়ে যেত লোকটা অপদস্থ হতো না ইসলাম এটা শেখায় না এটা শেখায় কোরআন ওটা শেখায় কোরআন কি শিখিয়ে দিয়েছে ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মা তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআদ্দিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম হাবিব তোমাকে বলেছি কথাগুলো শুনিয়ে দাও আমার কথা তোমার জবানে উম্মতের কাছে যখন শোনাবে আমার কথাগুলো তুমি নিজে যখন উম্মতের কাছে বলবে আমার বান্দার কাছে বলবে অনেকে মেনে নেবে অনেকে মানবে না কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না কারো পছন্দ হবে কেউ পছন্দ করবে না কেউ মনের কোণে গেঁথে নেবে কেউ মন থেকে ছুঁড়ে দেবে রাসূল জোর করে যেন কাউকে বুঝায়ও না জোর করে কাউকে দিতে যেও না আমি আল্লাহ পাক শোনাচ্ছি ওটা আমি পছন্দ করি না যখন ভালোবাসায় তুমি দিলে সে পছন্দ করে না কেন জোর করতে যাচ্ছ ছেড়ে দাও তারটা তার আল্লাহ বুঝে নেবে সে বুঝে এ দাওয়াত তাবলীগের লোকেরা বারবার বলে বাবা ফেতনা করতে যাও ছেড়ে দাও দাওয়াতটা দাও ডাকো মোহাব্বতে কাছে বসাও কপালে চুমো খাও ভাই বলে বুকে দাও রাস্তাকে থাকবে চলে যাবে যাবে জোর করো কথা বুঝেছে বাবাজিরা সুবহানাল্লাহ লীলা জ্ঞানীর জন্য শুধু আর দিন বোঝানোর জন্য আল্লাহ পাক শোনাচ্ছেন দৃষ্টি আমি দিয়েছি সৃষ্টি আমি দিয়েছি কায়দা আমি বলে দিয়েছি বিশ্ব মানবকে মানবতা দেওয়ার জন্য আমি রাসূল পাঠিয়েছি আর রাসূল পাঠিয়ে সারা পৃথিবীর মানুষকে বলেছি হাবিব বলো সবাইকে বলো
আল্লাহ পাক তার রাসূলকে শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল মুদাত্তির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, কাপড় পরিষ্কার কর, ওদেরকে তোলো সাজাক করো, ওরা অন্য মানুষ করেছে ফিরিয়ে আন, ও চাদরওয়ালা ওঠো, কামলিওয়ালা ওঠো, ওরা ঘুমিয়েছে ঘুম থেকে তোলো, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজিরা সুন্দরাল্লাহ লীলা জ্ঞানীজনেরা সুধি মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার আর ভেবে তারপরে আমল করার তৌফিক দান করুন বলুন আমিন। সেজন্য আল্লাহ পাকের কালাম শোনাচ্ছিলাম, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এটা আল্লাহ কোরআনে আছে, ঠিক আছে? যাক চুপ আছে মানে বুঝেছে, আর বলে না যে হ্যাঁ ঠিক আছে তার মানে খানিকটা বুঝেছে। ওলামাদের বলতে বল, এবার আপনাকে বোঝাচ্ছি কোথায় ঠিক আর কোথায় ভুল। আল্লাহ বলেন আমি রহমান, ঠিক আছে, আল্লামাল কোরআন আমি কোরআন শিখালাম, কি তাই তো? কেউ তো তাই তো? আচ্ছা কাকে শিখালেন? খালাকাল এটা এখন আসে নাই, যদি এমনটি হতো আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন আল্লামাহুল বায়ান, আমি রহমান বানালাম ইনসান শিখালাম কোরআন, ঠিক ছিল, তিনি ইনসান বানালেন না আর বললেন আমি শেখালাম, আমি শেখালাম কোরআন বানালাম ইনসান, কথাটা ঠিক সাজানো হলো না উলট পালট হলো? জোরে বলেন কথাটা বাস্তব কি পাচ্ছে, উপরটা কি বুঝতে পারছি, যে মানুষ বানিয়ে কোরআন শিখেছেন তা ঠিক, কিন্তু কোরআন শিখিয়ে মানুষ বানিয়েছেন, মানুষই ছিল না তো শিখেছে কাকে, ধরতে পেরেছেন নকটাটা? এতে আল্লাহ পাক যেটা বুঝাতে চেয়েছে, মুফাসসিরে কেরামরা যেটা আমাদেরকে শুনিয়েছে আর যেটা নকতা মুফাসসিরে কেরামরা বার করেছে ওটা আপনাকে আমাকে জানা দরকার। এবার আপনাকে টুক করে বলে দিচ্ছি, আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এর একটা নকতা হল যে ইনসান যদি কোরআন শেখে, ইনসান যদি কোরআন শেখে তো ইনসান, কোরআনের সঙ্গে থাকলে তবে ইনসান, ইনসান মানে মানুষ এটা আমরা সবাই জানি, হ্যাঁ না? কিন্তু এটার নাম যে আর একটা জানোয়ার এটা আমি জানি না, জানি জানি না জানি, এটা শুনে রাখেন, মানুষের জন্মে মানুষ হলে মানুষের বাচ্চা বলে মানুষ না, একে মানুষ করতে গেলে যেটা শেখাতে হয় সেটা হচ্ছে কোরআন, সেটা কি বলে আমি আপনাকে দেখাচ্ছি একটা একটা করে, যদিও খোদবা আমি আর ভাঙি না, আর খোদবায় যাবো না, আমি মনে করলে খোদবাতে আপনাদের এক ঘন্টা খেয়ে ফেলতাম, আমি পাঁচ থেকে কথা দিয়েছিলাম যে না ভাঙড়ে আর জীবনে আসা হবে কিনা জানি না, যার যেখানে সন্দেহ থাকবে যার যে কথাটাই মনের কোণে প্রশ্ন জাগবে জমা রাখবেন, আবার চার দিন বাদে আসছেন ইনশাআল্লাহ, সেদিন ওখানে আবার আপনি আমাকে বলবেন যেটা ভুল বলেছিলেন বা এর সদুত্তর কি, চেষ্টা করবো বলার জন্য। মেরে মোহতম দোস্ত বুঝুক, তো আল্লাহ পাক শোনাচ্ছেন ইনসান, ইনসানকে ইনসান হয়ে থাকার জন্য আর ইনসান হয়ে যাবার জন্য যেটা দিয়েছি সেটার নাম কোরআন, সেটার নাম, তাই এর একটা নকতা। দ্বিতীয় নকতা, ইনসান যদি রহমানের কাছে যেতে চায়, ইনসান যদি রহমানের পেয়ারা হতে চায় তো তাহলে মাঝখানে কোরআন থাকতে হবে, কোরআন ছাড়া ইনসান রহমানের কাছে যেতে, কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। এই দুটো নকতা শুনে না জলসা শেষ করে নেন মেরে মহতম দোস্ত বুঝুক আল্লাহওয়ালা ভাইয়েরা, তা আপনারা আমার হয়তো মনে মনে হবে কোরআন ছাড়া আমার মানুষ না, আপনি নিজেই মানুষ নিজেকে বলেন না, যদিও মানুষ না তবুও নিজেকে নিজে মানুষ মনে করেন না, তার একটা বাস্তব নমুনা শুনে না ফের আগিয়ে নেন, দেখবেন কোন বাপ তার দুটো ছেলেকে ভালো স্কুলে কিংবা ভালো মিশনে ভর্তি করেছে, আপনাদের এটা গোবিন্দপুরের বাস স্ট্যান্ডে বসে বসে সকালবেলা চা খাচ্ছে, গায়ে একটা
ঘাড়ে একটা গামছা আছে, গেঞ্জিটা ছিঁড়ে গেছে। তো পাশে একজন বলছে, চাচা ছেঁড়া গেঞ্জি পরছ? বলছে, বাবু কি করবো বলি, একটু অসুবিধা আছে, পয়সা হাটটা এত কামাচ্ছ। কামাচ্ছি কথা সত্য, আল্লাহ দিচ্ছে, দিচ্ছে না তা নয়, আল্লাহ খুব দিচ্ছে, কিন্তু আমার দুটো ছেলেকে মিশনে ভর্তি করেছি, কি দরকার? তো বলছে, বাবু আমি তো জীবনে কিছুই হতে পারলাম না, এই দুটো ছেলেকে মানুষ করছি। কি করছি ভালো করে বলো? মানুষ করছি। আপনার মোট ছেলে কটা? বলে, বাবু চারটে ছেলে আর দুটো মেয়ে। তোমার মোট কটা? ছটা, হাফ ডজন। কি হ্যাঁ না বলে? তো এর মধ্যে দুটো মানুষ করছে, কটা মানুষ করছে, বাকি চারটে কি? আরে বাস্তব কথা বলার সময় ভেবে বলো, দুটোকে তো মানুষ করছো, বাকি চারটে জানোয়ার। তা তুমি নিজে স্বীকার করছো তোমার জন্ম দেওয়া ছেলে কোটা জানোয়ার, তা তুমি স্বীকার করেছো? হ্যাঁ না না, যদি বলে জানোয়ার আর মানুষের তফাৎ কি? এবার এখানে সুবাল্লাকাদ জারানানি জাহান্নামা কাসীরাম মিনাল জিন والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم যাদের কাছে তিনটে জিনিস থাকে না তারা চতুষ্পদ জানোয়ারের মতো, বরং তার থেকে নিচে। আমি তিনটের উপরে কথা বলা সম্ভব নয়, একটা শোনাচ্ছি। যাদের কাছে মনুষ্যত্বের এহসাস থাকে না, হৃদয় থাকে না, দিল থাকে না, যারা বোঝে না, আল্লাহ আমাদেরকে গর্ব করে মানুষ করেছে, বাকি সব জানোয়ার, বাকি সব জোরে বলে জানোয়ার জানে না, আর জানালেও জানোয়ার জানতে, জোরে বলে আমি জানিও না, আর কেউ জানাতে চাইলে জানতে, কি বলবেন আপনাকে বলুন? সারা জিন্দেগিতে ধর্মের কিচ্ছু জানি না, আর যদি কেউ জানাতে চায় তাহলে বোঝেন, বোকানা থেকে অত তোমাকে হেদায়েত দিতে হবে না, তোমাকে অত ফতোয়া দিতে হবে না, সব বুঝি। তো তখন বুঝতে হবে ছোটখাটো জানোয়ার, আল্লাহ ঠিকই বলেছে, কথা বুঝছেন না বোঝেন নাই? এ বাবাজিরা ঠান্ডা কথা বলে, আপনাদের ঘরে গরু আছে, ছাগল আছে, এরা জানোয়ার না মানুষ? যদি বলে জানোয়ার। কেন জানোয়ার? কেন এর অপরাধ কি? এই জানোয়ার এই জন্যে যে এরও পেচ্ছাপ লাগে, এরও পিপাসা লাগে, পানি পান করে, আর পেচ্ছাপ লাগলে গলগল করে পেচ্ছাপ করে, পেচ্ছাপ করার পরে নিজের দেহটাকে ধোয় না, এটার নাম জানোয়ার, এটার নাম জোরে বলে। তো পেচ্ছাপ করার পরে দেহটা ধোয় না, একে কি বলে জোরে বলে? আমাকে কি বলে? কি দেখুন জানোয়ারদের জলসা দিয়েছে, কি বলে পেচ্ছাপ করে ধোয় না বলি তোমার জানোয়ার? ও যখন পেচ্ছাপ করে কোনো দিকে তাকায় না, কলকল করে ছেড়ে দেয়, কারণ ওর লাজ লজ্জা নাই, ও জানোয়ার। হ্যাঁ না না, আমি যখন পেচ্ছাপ করি তাকাই, আশ্চর্য। আরে পৃথিবীতে যত জন্তু জানোয়ার আছে প্রত্যেকটি জানোয়ারের ইজ্জত আছে, আছে না নাই? আছে না নাই? কিন্তু ইজ্জতটাকে আল্লাহ ঢেকে দিয়েছে, ইজ্জত উলঙ্গ করে নাই। হ্যাঁ না না বলে? গরু ছাগল মুরগি হাঁস সবার ইজ্জত আছে, আছে না নাই? ইজ্জতটা ঢাকা আছে না, খোলা ঢাকা, কিন্তু যখন তারা পেশাব কিংবা পায়খানা করে ইজ্জত খুলে করে না, ঢেকে করে, যদি বলে ইজ্জত খুলে যায়, কারণ জানোয়ার ও ইজ্জতের দাম বোঝে না, তাই রাস্তার উপরে খুলে দেয়। যারা রাস্তার উপরে বসে পায়খানা করে সারাগুলো, কত বড় জানোয়ার বোঝেন, দেব কিরকম জানোয়ার বোঝে, হাতি শুঁড়ের মতো শুঁড় ফেলে বসে আছে, কোনোদিকে তাকায় না, বাস যাচ্ছে, লরি যাচ্ছে,
তার মানে ও মনে করছে আমি দেখি নাই মানে আর কেউ দেখে এত বড় জানোয়ার কথা বুঝেন না বুঝেন নাই বুঝতে বুঝতে পারছেন হ্যাঁ জানোয়ার যখন পেশা পায়খানা লাগে তখন লেজটা খুলে ইজ্জতটা বার করে দেয় হ্যাঁ না না লেজটা খুলে ইজ্জতটা জোরে বলে বার করে দেয় আর আমাদের যে শিক্ষিত ছেলে যখন পেশা লাগে চেনটা খুলে মেশিনটা বার করে দেয় এ কত বড় জানোয়ার এ কত বড় জানোয়ার একে যদি জানোয়ার বলা হয় গরু যদি বুঝতে পারে হাত ফেল করে মরে যাবে বলবে খোদা এক লক্ষ কিংবা দুই লক্ষ নবী পেয়ে ও জানোয়ার হলো আমাদের তো একটা নবী যদি দিতিস আল্লাহ এরকম পেচ্ছাপ জীবনে করতাম না আমি জানোয়ারটা করতে পারি কেউ বোঝায় নাই বলে যাই নাই বলে তুমি করলে কি করে এরকম জানোয়ার যখন মরে যাবে তখন হাত তুলে মোল ছাড়া ধোয়া রব্বানা ফেরেশতে বলি কার লেগে করছিস কসার বাপের লেগে মানুষ না জানোয়ার বলছি তা জানি না দিয়েছি লিবিলি আমাদের খাওয়া দাওয়া চলছে চার দিনের খাওয়াটা ফসকার না হি বোকা কথা আপনাদের দেশে গরু ছাগল আছে বলেছি জানো না যখন গোয়ালে কোনো বড় কিংবা বয়স্ক গরু বা ছাগল মারা যায় কোন ছাগল এরকম কাঁধে বসে বসে জাহাজে কাঁধে কাঁধে না আচ্ছা ওর মা বাপ বা ওর বয়স্ক লোকটাকে ভাগাড়ে নিয়ে যায় যায় না হয় মুড়ি কিংবা রাখাল ঠ্যাঙে দড়ি বেঁধে টেনে ভাগাড়ে ফেল দিয়ে আসে হ্যাঁ না না এরা মাঝে মাঝে এক আধবার গিয়ে ওখানে দেখা করতে যায় যেখানে বাপ বলে না কারণ কি জানোয়ার আপনার আমার আব্বা মারা গেল আমাকে লেখাপড়া শেখাতাল মানুষ করতে বাপ সারা জীবন রিস্কা টানলো প্রয়োজনে লোকের কাছে এমনি করে ভিক করলো দাও না আমার বাচ্চা কলেজে পরীক্ষা আঁচল পেতে বাপ ভিক করলো পৈতৃক সম্পত্তি বিক্রি করে রোডের উপরে বসে সারা জীবন কাটালো একবেলা মুড়ি খেলো আর একবেলা সাদা ভাত আর পান্তা খেয়ে জীবন কাটালো আমাকে মানুষ করার জন্য আমরা চারটে ছেলে চারটে ষাঁড় তৈরি হলাম আমেরিকায় একটা লন্ডনে একটা সুইজারল্যান্ডে একটা অস্ট্রেলিয়াতে একটা চারটে ষাঁড় ঘুরে বেড়াচ্ছে কোথাকার ষাঁড় গোবিন্দপুরে বাপ যেমনি মরে গেল ফোনে খবর গেল চারটে ষাঁড় উড়ে চলে এলো এসে বাপ এখানে মরে আছে ওরা সেখানে বসে আছে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে বলছে দেখো তোমার সাথে যা করবে করো তোমরা যা করবে করো মানে ও কিছু করবে না করবে এ পাড়ার লোক গোসল দেবে ওই পাড়ার লোক কাপড় কাটবে মসজিদের মোলসাবার কী করবে জোর করে এসে গোসলটা দিল হ্যাঁ বলো আর ওই ভাই মাতাল দালে বিড়ি করে কবর খুলবে এরা সবাই মিলে গোসল দেবে কাপড় পরাবে খাটে নেবে কবরে শোয়াবে আর ও দূর থেকে দাঁড়িয়ে দেখবে মনে হবে খাসির বাপ মরছে খাসি করে দেখছে ও কিছু করেছে করে নাই আচ্ছা এর পরে বাপের কবরের কাছে সারা জীবনের পর্যন্ত দোয়া করেছে তো তোমার নাম কি শালা রাম ছাগল কোথাকে তুমি তো জিন্দেগিতে নিজের জন্ম দেওয়া বাপের কিচ্ছু করো নাই তোমাকে মানুষ বলে আমি ডাকি তো ডাকি কি করে তুমি মনুষ্যত্বের পরিচয় তো আমাকে দিয়ে দেখাও আমি মানুষ আমার বাপ মরে গেছে গোসলটা আমি দেব গোসলটা আমি দেব বাপের কাপড়টা পরাবো আর এটা বলবো আব্বা তুই অনেকবার নতুন জামা চেয়েছিলি আমি দিতে পারি নাই আজকে তোমাকে জামা পরিয়ে দিচ্ছি আফসোস করো না আব্বা তুমি আমাকে জীবন অনেকবার গোসল দিয়ে দিয়েছিলে আমি হয়তো তোমাকে ভালোবাসতে পারি নাই তাই আব্বা তুমি চলে যাচ্ছ এই বুক ভরা ব্যথা নিয়ে চোখের পানি ফেলে বাপের গোসলটা তো কমপক্ষে করে দাও তুমি মানুষ বলে নিজেকে প্রমাণ করা মানুষ বলে নিজেকে প্রমাণ করা এ বাবাজি আমার আল্লাহ বলা ভাইরা তো আল্লাহ পাক শোনাচ্ছে মানুষ হয়ে যদি বাঁচতে চাও আর মানুষ হয়ে যদি কবরে যেতে চাও হাতে কি নাও কোরআন নাও কোরআন শোনাচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু واذكروا نعمة الله إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا চতুর্থ পারায় সুরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সকলে মিলে, সকলে মিলে, নারীতে পুরুষে ছোটতে বড়তে শিক্ষিত মূর্খতে সকলে মিলে ধরলে একটা দড়ি ধরো, ও দড়িটার নাম হচ্ছে কোরআন। এদিকে তাকান, ও দড়িটার নাম কি? কোরআন। কারণ কোরআন যখন হাতে হবে তখন পাপ আপনার কাছ থেকে যেতে বাধ্য হবে। পৃথিবীর অনেক শিক্ষিত মানুষ দেখেছেন, অনেক ভদ্র নম্র দেখেছেন, কিন্তু পৃথিবীর একটা ইমাম সাহেবের নাম বলেন, একটা ইমাম সাহেবের নাম বলেন যে মেম্বরের ভেতরে বসে একটা বিড়ি খেয়ে তারপর তারাবি নামাজ পড়িয়েছে, চলো শুরু করো, দেখেছেন? কারণ হাতে কোরআন যখন এসে যাবে তখন বিড়ি নামতে বাধ্য হবে, বিড়ি নামতে। জোরে বলেন। অনেক শিক্ষিত মানুষ বলে, আমি শুনেছি, আপনাদের কাছে বলে কেন যাই না, বলছে বুদ্ধি যখন কাজ করে না একটা বিড়ি খেলে বুদ্ধি আসে। বিড়ি খাবে কি ব্যাপার? বুদ্ধি খুলছে। আরে এমন এমন মশলা আছে মাদ্রাসায়, তোমাদের মতো ওরকম শিক্ষিত মানুষরা ন্যাংট হয়ে যাবে, বার করতে পারবে না। কই মুক্তি সাহেবরা তো জীবনে বিড়ি খায় নাই, ওদের বুদ্ধি বের করতে হবে। আরে হ্যাঁ না বলেন, বোকা কথা। তার মানে আসলে তুমি মানুষের খাতাতে পড়ো না বন্ধু। এখানে শুনিয়ে দিকে যাচ্ছি, টুকটুক করে শুনে যান। মেরে মহতন্ত সর্বজন আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য শুধু মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছেন যে আমি বলছি সবাই ধরো, লাভ কি হবে? তো করার চলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, কোরআন সবাই হাতে ধরো। কোরআন যেদিন হাতে হবে তাসের পাতা থাকবে না, কোরআন যখন হাতে হবে সুদের টাকা ধরবে না, কোরআন যখন হাতে হবে দাড়িতে খুরু দেবে না, কোরআন যখন হাতে হবে রাত্রি চুরি করবে না, কোরআন যখন হাতে হবে লম্পট চরিত্র হবে না, কোরআন যখন হাতে হবে তখন জীবনেতে মা বাপকে কোনো দিন গালি দেবে না। এ বাপজিরা, সোনার আলালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জীবনে কোনোদিন কোনো আলেমকে দেখতে পাবেন না যে আসরের নামাজ হয়ে গেছে মগরিব এখনো বাকি আছে, চলো এক পাশ তাস খেলেলি। দেখেছেন? জোরে বলেন। কোরআন যখন হাতে হবে হাতুর উপরে কাপড় উঠবে না, তখন মানুষ থেকে মানুষ মনে হবে, এটাই হলো নমুনা। আর একটা বাংলা গল্প বলে দিচ্ছি, শুনে রাখো, পৃথিবীর সবাই যখন যাবে মানুষ যাবে, হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না। তো একদল মানুষের মধ্যে দুটো ভাগ আছে, একটা নারী আর একটা পুরুষ, একদল নারী আর একদল কি? জোরে বলেন পুরুষ। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, ওই ছোটবেলায় গল্প শুনেছিলাম, এখন গল্পটা মনে হচ্ছে বাস্তব হয়ে গেছে, তাই কিতাবার্তা পাওয়া যায় আরবিতে মুফিদুত তালিবিন। এই মুফিদুত তালিবিনের দুটো ভাগ, একটা ভাগে আছে কিসাসুল আব্বালিনা মাওয়াইদুল আখিরিন, আগেকার লোকের যেটা হাসি ঠাট্টা মজাক করতো গল্প করতো, এখনকার জন্য সেটা নসিহাত, হ্যাঁ না? আগে বলতো নাতিদেরকে দাদুরা বলতো, টাকা হাওয়ায় ভেসে আসছে, নদীর পানিতে ভেসে আসছে, এখন হাওয়াতে টাকা ভাসে, হ্যাঁ না বলেন? নেটের ব্যবসা যত চলছে হাওয়ায় না পয়সায়, যদি বলেন এখন নদীতে টাকা ভাসছে না ভাসে না, সকালবেলা একটা জাল নিয়ে চলে গেল, সন্ধ্যাবেলা 2000 টাকা মেরে দিল, ওর বাপ চাষ করেছিল, হ্যাঁ ওর দাদু সম্পত্তি ছিল, করতে গিয়ে এলো নদীর জলে ভেসে এলো, আগেকার যুগের লোক যেটা মজা করতো এখন সেটা সত্য। হ্যাঁ বাপজিরা, সোনারা লালিরা, জ্ঞানী জনরা, সুদী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন আপনার কাছে রয়েছে, বাস্তব আপনি খালি মিলিয়ে নেন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সবাই ধরে নিয়ে তবে বুঝতে পারবি। ছোটবেলায় গল্প বলতো, মা ঘাটে গোসল করছে, তখনকার দিনে এত কাপড় চোপড় ছিল না, একটা শাড়িতে জীবন অর্ধেক কেটে গেছে, একটা ভালোতে একটা ছেঁড়া, ব্লাউজ আছে তো ফাটা, হ্যাঁ না বলে? ঘাটে গোসল করছে, একটা শাড়ি ব্লাউজ নাই, কি কোথায় এসে পড়বে নাকি? ছেলেটাকে ঘাটের কাছে বসিয়ে বলেছে, বাবা মানুষ আসলে বলিস, বলে ঠিক আছে। ওর মা একটা কাপড়ে গোসল করছে, মা মানুষ আসছে, তাড়াতাড়ি মুড়িতে বসে আসছে, খানিক বাদে কই মানুষ কই? বলে তো গয়লা, তো এটা আমাদের বাড়িতে গয়লা, তাই
তারপরে মা গাধ মা গোসল করছে খানি বাদ মানুষ আসছে যাই বলছে মানুষ বেচারি তাড়াতাড়ি আবার উঠে খাটে চুপ করে বসে কই রে ওই যে গেল বলছে দুধ 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 বলছে মানুষ শোনো দেখি সবজি ওলা তো বলে বেশ কথা বোঝেন এটা গয়লা ওটা সবজিওয়ালা খানিক বাদে গাধ হচ্ছে বলছে মা এই বাদে মানুষ আসছে তো তাড়াতাড়ি কুমুরিতে বসে আসছে সেই চলুন কই যে বলছো আল্লাহ সে টিউশনি মাস্টার তিন চর মেরে সুর গাল মানুষ আসে বলতে বলতে এরপরে ইমাম সাহেব জোহরের নামাজ পড়বে যাচ্ছে ও বাচ্চারা আজান হয়ে গেছে অজু করবে ঘাটে ঝটপট করে যাচ্ছে ও ছেলে মনে মনে করছে দুধওয়ালাও যখন যায় নাই ও যখন যায় নাই ইমাম সাহেব ধরাম করে ঘাটে নেমে দেখে বেচারা অর্ধেক গা খোলা ডুম মেজাজ উঠতে পারে না ডুম মেজাজ ওঠে না ইমাম সাহেব দেখছে মরে যাবে বেচারি পালিস অজু করা বাধ্যে পালিস ও উঠে ছেলেটাকে বেদম মারা মারছে বলছে মা আমাকে কি হয়েছে বল তুই মারছিস কেন বল বলছে হারাম খোরের বাচ্চা তোকে বললাম মানুষ আসলে বলবি বলছে মা গয়লা মানুষ না সবজিওয়ালা যদি বলে টিউশনি মাস্টার মানুষ না আমি ভাবলাম ইমাম সাহেব বলছে জানোয়ার এইটি মানুষ আর বাকি সব মানুষ আপনি যে মানুষ বউরা বলে দিয়েছে বুঝতে পারলেন না আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা আল্লাহ পাক আপনাকে হাতে কলমে দেখাচ্ছে খাতা কলমে দেখাচ্ছে এর পরে আপনি আপনার ছেলেকে মানুষ করছে এখানে শুনিয়ে দিয়েছে আল্লাহ পাক শুনেছে বিশ্ববাসী খবরটা শুনে নাও যদি মানুষ হতে চাও কোরআন দিয়ে মানুষ হও কোরআন ছাড়া মানুষ হওয়া সম্ভব যদি বলেন সম্ভব না আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছেন উম্মতে মুহাম্মাদি করেছেন হ্যাঁ না না বলেন আর তার কাছেই যেতে হবে যাব না বলা যাবে না আমার সময় মতো আমি যাব এই সুযোগ আগে কেউ পায় নাই আর আমিও জোরে বলেন আমিও পাব না একথা জানি না জানি না জানি একথা জানি কিন্তু মানি আশ্চর্য জানেন অতএব মানেন না এটা ভুল করছে না অপরাধ বলছে ভুল অপরাধ কোনটা ঠিক দুদল ঠিক এক দল হন কি জানি অতএব মানেন এটা ভুল করছে না অপরাধ অপরাধের জন্য সাজা অপরাধের জন্য সাজা আমি আপনাকে যেটা প্রথম বলেছি মনে রাখবেন যে ইসলাম অপরাধীর অপরাধের জন্য সাজা দিয়েছে কিন্তু বেইজ্জতি করে নয় ওটা আপনি আপনাকে আবার দেখাবো আর শেষ করে দেবো মেদে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানের জন্য সুধী মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা আল্লাহ পাক শুনিয়েছি অপরাধের জন্য সাজা অপরাধের জন্য সাজা যদি বলেন দলিল তো কোন দিক থেকে নেবেন আমি জানি না একটা বাস্তব শুনে নেন অপরাধের জন্য যদি ক্ষমা হতো তাহলে তওবা বলে কোনো সাবজেক্ট থাকতো 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 না অপরাধের যদি সাজা না হতো তো তাহলে তওবার সাবজেক্ট থাকতো না কি থাকতো কি সাবজেক্ট থাকতো বলো তো খালি একটা কি ক্ষমা কি থাকতো বলো ক্ষমা কোরআনে শুধু ক্ষমা আছে না তওবা আছে তওবা আছে মানে অপরাধীর সাজা হবে কত মন দেখবেন চাল্লা ওই এতদিন জলসা শুনেছেন হাফ মার্ডার কি বলো হাফ মার্ডার খালি শুনেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু ওয়াল গফুরুর রহিম ও বাবা জিরা শুনে রাখো বাবা আল্লাহ কোরআনে পাকে বলেছে আমার রহমত থেকে নৈরাজ হবে না আও বাবারা নৈরাজ হবে না বাবা আল্লাহ রহমত থেকে নৈরাজ হবে না একবার যদি দোয়া করো বা যদি গুনাহ করো সারা জীবন গুনাহ করো বাবা আল্লাহ রহমত থেকে নৈরাজ ফেরেশতা মনে মনে করেছিল কি মারা যে তোকে মারবো আমি বুঝিস না তো ঠিক আছে বললি কেন আগে বল তো বল
বাবাজিরা সোনারালালেরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা এটা স্বার্থ পরের বায়ান বক্তাদের বায়ান আলেমদের না কাদের বায়ান বললাম বক্তাদের বায়ান শুনে শুনে চালিয়ে দিয়েছে আসলে মাল আলেম না আলেম হলে আয়াতটা শুরু থেকে বলতো বোকা শেষ পর্যন্ত বলতো না কোরআন শুনিয়ে দিয়েছিল قل يا عبادي الذين أسرفوا لا تقنطوا من رحمة الله 24 পারা সূরা জুমারের 25 নম্বর আয়াতে 52 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন অবিশ্ববাসী খবরটা শুনে রাখো আমি আল্লাহ আমার হাবিবকে বলেছিলাম আমার বান্দাদের বলে দাও তারা যদি কোনো ভুল করে আমি আল্লাহ আমার রহমত থেকে যেন নৈরাস না হয় দুটো শর্ত ছিল এক নম্বর শর্ত আমার বান্দা যদি হয় আমি আল্লাহ ক্ষমা করে দেব সুবহানাল্লাহ জোরে বলেন বলেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার বান্দা যদি হয় ক্ষমা করে দেব আর দুই নম্বর ভুল হলে ক্ষমা করে দেব অপরাধ হলে ক্ষমা জোরে বলেন করব না কোরকম আপনি শুনবেন একবার শুনে নেন এ রাব্বাল আলামিন আল্লাহ মুখে যেটা আনিয়েছো ওটা তুমি বুঝিয়ে দাও আমি ভালো বুঝি না কিন্তু জাতিকে বুঝাতে হবে হে বাপজিরা শুনারা লালিরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা আল্লাহ শুনিয়ে দিয়েছেন বান্দা হতে হবে ভুল হলে ক্ষমা হবে হ্যাঁ না না এটা দেখে দেন আগে আমার অপরাধের শাস্তিটা শুনে নেন এটা শুনলে ওটা শুনেন তবে মজা আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা অপরাধ অপরাধ করার শাস্তি হবে কথা মনে থাকবে ইনশাআল্লাহ ভুল হলে ক্ষমা ভুল হলে ক্ষমা অপরাধ হলে ক্ষমা জোরে বলেন হবে না অপরাধ হলো সেটা জেনে বুঝে করেছো যেটা চুরি জানো অন্যায় জানো চুরি অন্যায় জানো জানি এরপরে যদি করি সর্বনাশ কথা বোঝেন না বোঝেন নাই এ বাবাজি নামাজ আল্লাহর হুকুম ফরজ জানি জানি এরপরে পড়ি না এরপরে পড়ি না রমজান মাসে রোজা রাখা ফরজ জানি এরপরে রোজা রাখলাম না অপরাধ শাস্তি অপরাধের জন্য কি বলো শাস্তি আমার আল্লাহ পাক শুনিয়েছে বান্দা যখন বুঝতে পারবি ভুল হয়ে গেছে ক্ষমা রাস্তা আমি বলে দিচ্ছি শুনে রাখেন সারা জীবন জলসা শুনেছেন শুধু নিজের স্বার্থ দিক শুনেছেন বাকি দিকটা শোনেন নাই খালি একটা জিনিস শুনেছেন মনে আছে মুখস্থ হয়ে আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম তারপরে শুনেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওলিদের কোনো ভয় নাই কথা সত্য মিথ্যা না কিন্তু ওলিদের জন্য তো বায়ান হলো আপনার আমার জন্য কি হবে বলো মানে ওলিদের জন্য কোরআনে একটা জায়গায় ছিল ক জায়গায় একটা জায়গায় ছিল আর বান্দার জন্য 25 জায়গাতে ছিল ক জায়গায় এই 25 জায়গাটা চেপে রেখে দিল শুধু ওলি আল্লাহদের বায়ান হলো এক পেশে হলো না ঠিক হলো তাড়াতাড়ি বলেন প্রথম অপরাধের ক্ষমা যেখানে হচ্ছে কোনখানে শুনিয়েছে শুনে নেন আমি ফার্স্টেরটা লাস্টেরটা বলে দিচ্ছি বাকি আপনি দেখে নেবেন প্রথম যেদিন আদামকে আদামকে জান্নাত থেকে নামানো হলো আদম দুনিয়ায় ছিল না জান্নাতে ছিল দুনিয়ায় নামানো হলো ভুলের জন্য না অপরাধের জন্য অপরাধের জন্য কিসের জন্য না অপরাধের জন্য ভুল হলে ভুল হলে নামাতেন না এবার শুনিয়ে দিচ্ছি শুনে নেন আল্লাহ আদমকে মারার পরে বললে আদম রে গোটা জান্নাতে ঘুরবি যা খুশি খাবি যেখানে খুশি যাবি যা ইচ্ছা তাই করবি যা মন যাবে তাই করবি কোনো নিষেধ তো রইল না সব আদেশ রইল শুধু একটা নিষেধ রইল এই নিষেধটা যেন লঙ্ঘন করবি না নিষেধটা কি জোরে বলো সব মেয়েদের কাছে মৌলবি আলেমের কাছে হয় নাই আল্লাহ নবী বলেছিলেন তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা প্রত্যেক নরনারীর জন্য ইলম শিক্ষা করা জোরে বলে তার মানে বোঝা যাচ্ছে সারা জীবন বক্তাদের কাছে জলসা শুনেছেন আলেমদের কাছে শোনেন নাই শুনেছেন
আলেমের কাছে শুনেন নাই, আলেমের কাছে শুনলে জানতে পারতেন ইলম শিক্ষা করা মুসলমান নরনারীর জন্য ফরজ। মুসলমান নরনারীর জন্য কি ফরজ জোরে বলেন? ইলম শিক্ষা করা ফরজ, এটা জানতেন? হ্যাঁ না না বলেন? তো কজন ছেলেকে ফরজ মনে করে আলেম করেছেন হাত তোলেন, মাদ্রাসায় দিয়েছেন ভাইরা ভাইয়ের ছেলে হাফেজ বলে, ওদের ছেলেটা হাফেজ বলে মনে মনে হয়েছে জাহান্নাম থেকে বাঁচতে হলে মাদ্রাসায় দিতে হবে একটা ছেলে, হ্যাঁ না না বলেন? আমার ইলিম শিখা ফরজ ছিল এই মনে করে ছেলেকে আলেম করেছেন কজনা, ইলিম শিখিয়েছেন কজনা, নিজেও শেখেন নাই ছেলেকে শেখার নাই, আপনাকে মুসলমান বলতে তখন ঘৃণা লাগছে, আপনাকে মুসলমান বলে পরিচয় দিতে ঘৃণা লাগছে। মুসলমান হলো তারা ইলিম শিখাকে ফরজ মনে করে যারা, তাই বুড়ো বয়সে লোটা কম্বল নিয়ে রাস্তায় নেমেছে যারা, সত্যিকারের মুসলমান হলো তারা, ঘরে ঠুটো জগন্নাথের মতো বসে আছে যারা, মুসলমানের নামে আর একটা কলঙ্ক হলো তারা। এখন পেচ্ছা ফিরে সারা পানিতে যায় না মুসলমান বলে, আমার তো মনে মনে কি করি কবরে আল্লাহ যদি ছেড়ে দেয় তাহলে আলাদা ব্যাপার, ধরলে সে তুলে ধরা করছে। আরে মুসলমানের এলিম শিক্ষা ফরজ ছিল, কি ছিল জোরে বলে? 40 বছর নামাজ পড়ছো, নামাজ পড়ছো 40 বছর নামাজ পড়ছো, ওকে জিজ্ঞেস করো নামাজ কার কাছে শিখে, জিজ্ঞেস করো বলেন কার কাছে নামাজ শিখেছেন? হ্যাঁ পাড়ার লোকে পড়ে, ও পড়ে, ও ছোট ছোট মা পড়তো, ও পড়ে, দোড়াম দোড়াম করে সেই দাম আছে ওর, কোন মুসগান কিচ্ছু নামাজ পড়তো তো কপালে এমন দাগ পড়ে গেছে মশা সুযোগে মনে মনে খোদা পাথরে মারলুম না মাথায় মারলুম, বুঝতে পারি এই মুসলমানের ছেলে নামাজ কার কাছে শিখেছো বাবা? বলছে জি তো শেখে নাই, কি বলি কার কাছে শিখেছো? বাহ ছি 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 ছি, সে আগে বলতো আর গল্প বলতো, মেয়ের ছেলের বিয়ে দেবে, মেয়ের বাপকে জিজ্ঞাসা করে জানো তা আমাদের যে বউ মহাবে কোরআন শরীফ জানে 20 খতম দিয়েছে, কখতম? 20 খতম। তো চিন্তা করছে 20 খতম দিয়েছে বুঝছে, হ্যাঁ অর্ধেক হাফেজ। তো মেয়ের ছেলের বাবু চাল আলহামদুলিল্লাহ ইমাম সাহেব না থাকলে আজকে নামাজ পড়ার অসুবিধা, অর্ধেক খতম তাও যে মেয়ে মানুষ ইমাম হতে পারে না সেই গানটা নাই, কি বউ করলে চলে গেছে। তো সারা বছর কোরআন শরীফ একটা পর মা শুনি, তো বলছে আবার পরে পড়বো, তো বাড়ির বউরা বলছে নতুন বিয়ে হয়েছে তোমার বুদ্ধি নেই, নতুন বিয়ে হলে কোনো পড়া যায় না, কি বুঝলে? তা বেশ ভালো, এদিক ওদিক করে রমজানের মাস চলে এসেছে, তো প্রথম রোজার দিন শ্বশুর বলছে মামা তা এই রোজার মাসে কমপক্ষে পড়, বলছে আব্বা বিকেলবেলা পড়বে, তা মনে করছে গা হাত ধুয়ে ধুয়ে পড়বে, বিকেলে আর পড়ে না, দেখো আবার সন্ধ্যেবেলা ঠিক পড়বে, ঠিক আছে। মগরিবের পরে শ্বশুর তালা এফতার করে মগরিবের নামাজ পড়তে গেছে, এসে দেখে বাড়ির ভেতরে আওয়াজ আসছে কোরআন শরীফ, তো শ্বশুর বলছে হ্যাঁ রে বউ পড়ছে না কাঁদছে, বলছে কোরআন শরীফ পড়ছে, তা পাশে গিয়েছে কিছু শুনতে পারছে, শুনতে পাচ্ছে, তো বলছে আমার কি পড়ছিস? বলছে আব্বা 20 খতম দিয়েছি, তো তাই খতমের পরে একটু দোয়া করছি এদি আল্লাহর কাছে, বুঝলো কিচ্ছু পরে নেই হতো ভাগি কিচ্ছু জানে না, 20 খতম করে দিলে সে আর থাকে থাকে তো খতম করে দিয়েছে, কোরআন শরীফকে বাঁচাবে কি খতম? বোকা কথা গাছ, এই 40 বছর নামাজ পড়ছে এখনো কার কাছে নামাজ শিখেছে জিজ্ঞাসা করো? কিচ্ছু জানে, নামাজ শেখা দরকার ছিল, ইলম শিক্ষা ফরজ ছিল তো শেখেই নাই, বোকা কথা গাছ। কথা বুঝে এসছে আব্বা? ইলম শিক্ষা ফরজ ছিল, ইলম শিক্ষা ফরজ ছিল, ও ফরজই শেখে নাই, তো কি নামাজ পড়বে বলে বল? বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জন্মা সুধী মানুষরা আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনে হাকিম দিয়েছে, আর জাতিকে বাঁচার জন্য মূলধন রাস্তা দিয়েছে। বলেন কি অকিয়া শোনাতে শোনাতে ইলিম শিক্ষা ফরজের কথা বলতে গেলাম, যা এইখানে যদি ভুলে যান তাহলে বাড়ি পর্যন্ত আমার এই কথা কথা যাবে হও যাবে যাবে না, বাচ্চাকে
না, কেউ ধরতে পারেনি। বাচ্চাকে ইংরেজি পড়তে দিয়েছে ওটা বলতে যায় নাই, হয় নাই। একটা লোক মনে রেখেছে আল্লাহ তুই জলসা কবুল করে দিস, আল্লাহ কবুল করে দিস। হযরত আদমকে জান্নাতের ভিতরে সব জায়গা চলতে বলেছে, সব খেতে বলেছে, সব করতে বলেছে, খালি বলেছে একটা নিষেধ। আমি জিজ্ঞাসা করলাম কি, তো বললেন গন্ধম ফল। আমি এখানে বলতে গিয়ে মার খেয়ে গিয়েছিলাম যে তাহলে সব মেয়েদের কাছে শুনেছে, আদৌ আলাদা কিছু নাই, কারণ কোরআনে এ শব্দ কোনো জায়গাতে নেই। কোরআনে ছিল ওয়ালা তাকরাবা হাজিহি শাজারা, এই গাছটার কাছে যাবে না, ফল খাবে না, না অমুক গাছ না, গন্ধম শব্দ না, এই বৃক্ষটার কাছে যাবে। ঠিক আছে, তাহলে এটা জানানো হয়ে গেছে, জেনে গেছে। জেনে যাবার পরে ফের চলে গেছে, তাহলে জেনে যাবার পরে যখন চলে গেছে এটা ভুল না অপরাধ? অপরাধ, অপরাধ যেমনি হয়েছে তেমনি সাজা। এবারে একটা নোকটা এখানে শিখিয়ে দিচ্ছি, খুব ভালো করে মনে করেন। অপরাধীর অপরাধের যদি ক্ষমা করা যেত তাহলে প্রথম মানুষ আর প্রথম অপরাধ আদম করেছে, আদম ক্ষমা পেত। আল্লাহ কি বোঝাতে চাইছেন? আমি যখন প্রথম অপরাধের অপরাধকে ক্ষমা করি নাই, প্রথম অপরাধীর অপরাধকে ক্ষমা যখন আমি করি, তো পরের কোন অপরাধীকে আর অপরাধ করলে ক্ষমা করব? জোরে বলেন না। আপ সুপারিশ শুনে নেন, দুটো একবার শুনে পর আরেকটু পরে শোনাচ্ছি। পরের কথা, অপরাধীর অপরাধের ক্ষমা হলো না, সাজা হলো। এখন অপরাধীর জন্য দোয়া করলে হয়তো হয়ে যেতে পারে, হ্যাঁ না না, পাশ হতে পারে, এটা আমাদের ধারণা বা আমাদের শিক্ষিত, আমরা জানি। এখানেও শুনে নেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচার জন্য বার বার চেষ্টা করছে যে চাচা আপনি একবার কলমাটা পড়ে নেন, যদি জোরে পড়তে আপনার অসুবিধা থাকে আপনি আমার কানের কাছে পড়ে দেন, কেয়ামতে আমি একা সাক্ষী দেবো যে চাচা কলেমা পড়েছিল। যখন তাকে বার বার বোঝানো হচ্ছে আর তিনি কলেমা পড়লেন না, তো আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হাবিব, এতবার বোঝানোর পরে যে তোমার এই সত্যটাকে মেনে নিতে পারলো না, নিজের ইচ্ছায় মুহাব্বতে মেনে নিতে পারলো না, তো আমি আল্লাহ পাক শোনাচ্ছি, হাবিব তোমার আবদারটা আমি রাখতে পারলাম। যদি বলেন, তো আল্লাহর হুকুম মেনে না নেবার কারণে আল্লাহ যদি তার হাবিবের আবদার না রাখে, তাহলে আপনার আমার মতো এত বড় অপরাধীর জন্য মৌলবী দোয়া করলে কবুল হবে? কোনো মাতারে বলতে পারে, কোনো বুদ্ধিমানে না। কথা বুঝেছেন? বুঝলেন বোঝেন নাই? অমুক হুজুরকে ডেকে নিয়ে দোয়া করলে ওর বাপের ক্ষমা হবে, ঘোড়ার ডিম হবে, আরে রসুলকে খোদা ফিরিয়ে দিয়েছে। আল্লাহ শোনাচ্ছে, আমি আমার হাবিবের আবদার রাখি নাই, কারণ তিনি তাকে বারহা বুঝিয়েছিলেন, চাচা কালেমা ছাড়া নাজাত নেই। কি রসুল বুঝিয়েছিলেন, হ্যাঁ না না? ওলামারা বলে, ওলামারা কাছে দূর আবার যত সব যারা বোঝে না ওরা জি বলে, আমার ভালো লাগে না, বোঝে আমার কাছে। আল্লাহ পাকের নবী খুব ভালো করে নোকটা শুনেন, খালি জলটা শুনে চলে যান, গলা শুনে বলেন তো, গলা শুনে দিচ্ছি তাহলে একবার যদি লাভ হয় করে দিচ্ছি। মেরে মহতম দোস্ত বুঝল গো, আল্লাহ পাকের নবী তার চাচাকে একবার নয় বার বার বুঝেছেন, চাচা কালেমা ছাড়া নাজাত নাই। তাহলে আবু তালেব কালেমা অস্বীকার করেছেন? শুনে নেন, আল্লাহর নবী চাচাকে বলছেন, চাচা আমি যে কালেমাটা জাতির কাছে শোনাচ্ছি আপনার কি এতে কোনো সন্দেহ আছে? এটা ঠিক না, এই কালেমাটা ঠিক না? তো শোনাচ্ছে, মুহাম্মদ চন্দ্র সূর্য যতটা সত্য তোর কালেমা তার থেকে বেশি সত্য।
তাহলে সত্য করে জানতেন হ্যাঁ না বলছে চাচা আমি যে নবী বলে নবুয়তের দাবি করছি দুশের কাছে এটা ঠিক না তো বললে বেটা আসমান ও জমিন যতটা সত্য তোর তুই নবী হওয়ার তোর নবুয়ত তার থেকে বেশি সত্য বললে চাচা আমার নবুয়তের উপরে এতটা বিশ্বাস আমার নবুয়তের উপরে এতটা বিশ্বাস আমার কালেমার উপরে একটা বিশ্বাস তো আপনি তাহলে কালেমাটা পড়ে নিন কালেমা ছাড়া নেই নাজাত তো বলছে অসুবিধা আছে পড়তে পারলাম না নবী হাত তুলেছে আল্লাহ আল্লাহ আমার চাচার ব্যবস্থা করো তো আল্লাহ শুনেছে হাবিব আমিও তোমার আবদার রাখতে পারলাম জোরে বলেন না রাসূলের আবদার যখন রাখলেন না তো আমি মৌলবী আবদার করলে আল্লাহ রাখবে এটা আকাশ কুসুম স্বপ্ন হ্যাঁ না যদি বলেন এটা স্বপ্ন সত্য হবে আরো আরো প্রমাণ করছি হয়তো বলবেন নবী ছিল আলাদা আমাদের কথা নিয়ে নেবেন না কারণ নবীদের সঙ্গে আল্লাহ ইমানদারদেরকে সাপোর্ট মেরেছেন আপনি না জানলে রেকর্ডিং চলছে নোট করেন জাতিকে শোনান আল্লাহ শুনেছি মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াদউ লিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা মা কানা লিন্নবী মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু আন ইয়াদউ লিল মুশরিকিন আমি নবীদেরকে বলেছি মুমিন তোমাদেরকেও বলছি ওই রকমের জন্য হাত তুলবে না আমি আমার হাবিবের হাত যেখানে রাখলাম না আমি আমার হাবিবের দোয়া যেখানে নিলাম না মুমিন তুমি যেন ভুল করে দোয়াটা করো না আমি কিন্তু দোয়াটা রাখব না ওয়ালাউ কানা উলি কুরবা যদি তোমার রক্তের সম্পর্কের মানুষ হয় নিকটতম আত্মীয় হয় তবু আমি ক্ষমা করতে পারবো জোরে বলে না ও ভাঙর এলাকার বন্ধুরা কাকে দিয়ে দোয়া করাচ্ছ কাকে দিয়ে বাপকে জান্নাতে পাঠাচ্ছ কাকে দিয়ে বাপ দাদার জান্নাত দেখার স্বপ্ন দেখছ এ বাবাজিরা সোনার লালিরা কোরআন শুনিয়ে দিচ্ছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াগাদি বিহি কাসীরা তে অপরে শুনেছে মানে দাদা ফাইন إنما يهتدي لنفسي ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى سورة بني إسرائيل تاو نمبر 14 نمبر آيات الله پاک شوري تر من اهتدى فإنما يهتدي لنفسي যদি তুমি নিজেকে বাঁচাতে চাও বাঁচতে চাও তো নিজের জন্য বাঁচাও আর যদি তুমি নোংরা পথে যাও তো তোমার জন্য তোমার রাস্তা খোলা আছে তুমি চলে যাও তোমার কেউ বাঁচাতে পারবে না আমি একের বজায় অন্যের ঘাড়েতে দেবো না আমার ভাঙর এলাকার বন্ধুরা আয় গোবিন্দপুর এলাকার বাবাজিরা ঠান্ডা মাথায় শুনে রাখো তাহলে আমার মা বাপ দাদাকে জান্নাতে দেবার কোন রাস্তা কি নাই তো আল্লাহ পাক শুনেছে হাবিব এবার তুমি বলো আমারটা আমি বলেছি তোমারটা তুমি বলো আল্লাহ নবী বলে ইদা মাতা ইবনা আদম ইন কাতা আমালহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন ইয়ান্তাফিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু হাবিব উম্মতের কাছে শুনিয়ে দাও আদমের বেটা যখন দুনিয়াতে এসেছে মরবি মরবে আদমের বেটা এসেছে মানে জোরে বলেন মরবে কিন্তু শয়তান মাথায় বুদ্ধি দিয়েছে রে মরবে না বলে কেন বলে আল্লাহর ওলিরা মরে না আল্লাহর ওলিরা মরে জোরে বলে মরে মরে না বলে দলিল বলে কোরআনে আছে জয়নাল জানে না কোথায় আছে কোরআনে আছে মাঝে মাঝে মনে হয় আল্লাহ এদের কি করে মরণা করছে বুঝতে পারি নাই
কি জি আল্লাহ পাক কোরআন পাকে শুনে দিয়ে যে এটা কি গো না 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 ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الحمد لله ثم الحمد لله بابجي لا شنا رأي لا ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله تشهيد ما قوية قد تنظر من تقولون بابا ولا جنت أجي بل أحياء ولا جبت أجي ولكن لا تشعرون পরেরটা তরজমা করে না বলি আউলিয়ারা জিন্দা আছে আমার বাবা যে আমার শোনাচ্ছেন বন্ধুরা কোন পোকাইদের কামড়েছে বুঝতে পারি নাই একটা খালি আয়াতের তরজমা করি বাকি যদি বুঝতে অসুবিধে হয় পরের দ্বিতীয় দিন শোনাবো কারণ একটা বিষয় যাচ্ছে বিষয়টা শেষ করবো এই বিষয়ের কথা না এক কথা এদের এই আয়াতটা খালি মনে রাখেন শহীদ হয়ে গেছে তাদের মৃত বলো না তাই তো তোর মা এটাই তো আছে তো শহীদ মরলে হয় না জানতো কত বড় পাগলা বোঝো এই বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা তো মরলে